হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সানডে আর আজকে আমরা মর্নিংয়ে ঘর থেকে বেরিয়ে গেছিলাম তো সেই সময় তো ব্লগ বানানো হয়নি আর এখন আমি নিজের ননদের বাড়িতে তো আমরা এখানে এসেছিলাম আর এখন আমরা একটু বেরোচ্ছি বাইরে ঘুরতে সবাই তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ভাব এখনও মানে ডিসাইড নেই কোথায় যাচ্ছি আমরা এখন বেরোচ্ছি ভাবছি ইন্ডিয়া গেট যাবো একটু ওখানে বসবো ওখানে বাচ্চারা একটু এনজয় করবে তো চলো আমরা তাহলে এখন বেরোই এখন বাজে সাড়ে চারটে মানে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে দেখো আমরা কি করি একটু জাস্ট এমনি ফান করতে যাচ্ছি বাচ্চারা একটু বলছে অনেকদিন ধরে কোথাও নিয়ে চলো তো তাই জন্য চলো ফের তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আছি আমরা এখন আর মানে পৌঁছাতে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না ঘরের পাশেই বেশি দূরে না আমরা ইন্ডিয়া গেট যাচ্ছি আর দেখি ওখানে গিয়ে তারপর কী করি বেরোতে বেরোতে খুবই দেরি হয়ে গেছে আজকে তাই জন্য মানে এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এই যে আমরা ভিতরে এখন এই যে এইগুলা কী করছে এগুলো জানি না এগুলো এই সব খেলনা ঠেলনা কিনেছে অনেকগুলো আর কোথাও গেলে এদের খেলনা চাই কিনে দাও এই যে এটা একটা ফ্লাইঙ্গি এটা জাস্ট এরম একটা মানে গার্ডার দিয়ে বাঁধার মতন থাকে এটা ফ্লাইং মতন খেলার আর এগুলো বল বাচ্চারাও কিনেছে এখন এগুলো নিয়ে খেলছে আর আমার ছেলে এটা কিনেছে কিন্তু ও খেলতে পারে না কিভাবে খেলে ও এটা জানেই না হ্যাঁ এই দেখো এরা এগুলো ঘোরাচ্ছে আর আমার মেয়ে বলছে যে আমি দেখো একটা কিছু করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর আমার ছেলে অনেকবার ট্রাই করেছে কিন্তু এটা পারেনি করতে আর দাদাওকে শিখিয়ে দিচ্ছে কি এরমভাবে না এরমভাবে করতে হয় আমিও ট্রাই করলাম বাট আমিও পারিনি এটা করতে কীভাবে করতে হয় তারপরে এই যে এখন খেলাধুলা এরা চলছে আর এখানটা না এখানটাও ভিজা ভিজা কিন্তু এতটা বেশি ভিজা ছিল না নিচটা একটু একটু শুকনোই ছিল এখানটা এই জায়গাটা তো তারপরে এই খেলতে 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 মানে রাত হয়ে বেশি রাত হয়নি এটা সময় সাতটা বাজে দেখে লাগছে কি অনেক রাত হয়ে গেছে আর যত রাত হচ্ছিল না তত ভিড় বাড়ছিল এখানে মনে হচ্ছিলো যেন সবাই রাতেই আরও বেশি আসে তারপরে এই যে আমি আমার বর এলো বর বলছে যে চলো আমিও একটু চালিয়ে দেখি এটা কেমন ভাবে চলে তো চালাতে এসে ও ট্রাই করলো দু তিনবার করে তো ফার্স্ট দুটো ট্রাইতে তো হয়নি আমি দেখাচ্ছি এই যে ফার্স্ট দুটো ট্রাইতে হয়নি তারপর এই আই থিঙ্ক থার্ড ট্রাই না ফোর্থ ট্রাই হয়েছে এটা চালানোটা অনেকটাই মানে কঠিন দেখে লাগে খুবই ইজিভাবে চালানো যায় কিন্তু হাতে লেগে যায় ওই গাডারটা না আমি তো উল্টোভাবে করতে গেছি আমার দুবার হাতে লেগেছে ছেলেরও লেগেছিল আমার তো এখন দেখো এটা ভালোভাবে চলছে হ্যাঁ এই যে এখন এখন চিকুও করা শিখে গেছে চিকু এখন এটা ভালোভাবে করছে আর এই যে এটা আই থিঙ্ক ফোর্থ ট্রাই হ্যাঁ এখানে এখন ভালোভাবে এটা উঠছে তাও যে লোকগুলো বিক্রি করছিল ওদেরগুলো তো অনেকবার আমরা এই যে এখন আমি দি দেখি দিদি আর জিজু কী করছে বসে অনেকক্ষণ তো বাচ্চাদের সাথে খেললাম দৌড়ালাম আর খুব মজা করেছি এরা দুজন কথা বলছিলো ভাবছি আমি মনে হয় ফটো তুলছি বাট আমি বললাম না আমি ভিডিও বানাচ্ছি তো তারপর এখন আমরা ডিসাইড করছিলাম আসলে যে ওরা দুজন বলছিল কি কি করবে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবে না বাইরে খাওয়া দাওয়া করবে আসলে দুপুরবেলা দিদির বাড়িতেই খেয়েছিলাম তো তখন জিজেজি বলল না বাইরে যখন এসছি তো একবারে বাইরে থেকেই খেয়ে দিয়ে যাই তারপর দেখা যাবে কি হবে আর মারা ঘরে আছে ওদের জন্য কিছু নিয়ে যাব আমরা এই যে আমি আমি একটু পোজ দিয়ে দিলাম ক্যামেরার সামনে আমার তো কেউ ফটো তুলে দেয় না তাই জন্য আমি নিজে নিজেই তুলে নিই আমি মানে ভিডিওটা আমি নিজেই করে নিই ফটোটা আমি তুলেই এর যেমনভাবে তুলি তুলি তারপরে আমরা चीकों को आ गया took... मैंने तो एक बार गया पाँच सौ की एक कॉफी दी मैंने मौका चंपा मार्ग এই যে চিকু এখন চিক ট্রাই করছে অনেকক্ষণ মানে ট্রাই করার পর এখন হয়তো পারবে করতে তাই বললাম এখানে করে দেখাও কেভাবে করতে হয় তো ও মানে এদিকে করতে যাচ্ছিলো ভাবছিল জলে না চলে যায় এই যে দেখো এবার কি সুন্দর পেরেছে আমার ছেলে হ্যাঁ মানে এখনও খুবই হ্যাপি যে এটা ও পেরে গেছে তো এখন এখন ওরাও বলছে কি ওদের রোডটা চাই তো ওদের এখানে বেরিয়ে এলাম মানে রোডটা ক্রস করে নিয়েছি যেখানে গাড়ি আছে সেদিকে যাচ্ছি আমরা তার মাঝখানে দেখলাম এই যে একটা পার্ক মতন বানানো খুব সুন্দর লোকের এখানে রিলস বানাচ্ছিলো ব্লগিং করছিলো তা আমরাও একটুখানি ব্লগিং করে নিলাম এখানে দেখছি আর এখানে না খুব সুন্দর সুন্দর গাছ গাছালি লাগানো ছিল ছোটো ছোট ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলতে দাঁড়িয়ে গেছে আবার আর আমরা কথাবার্তা বলছিলাম ডিসাইড করছিলাম যে কোথায় যাবো এখন দেখা যাক তো এখানটা মানে খুবই সুন্দর লাগছিল এই দেখো এইদিকে পুরো ইয়েলো ফুল মতন আছে আর এখানে এগুলো রেড ফুল বলবো না পাতা বলবো আমি জানি না কিছু বুঝতে পারছি না তো মানে এখানটা খুবই সুন্দর মতন লাগছিল তা আমি এখানটার তাই জন্য একটু ভিউ নিয়ে নিলাম এখানে আমরা অনেক ফটোগ্রাফিও করেছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এটা রোডের একদম মাঝখানে মাঝখান দিকটাতে তারপরে এই যে রিয়া এখানে রিলসও বানিয়েছে দুটো তিনটে বসে বসে তারপরে চলো যাওয়া যাক আবার গাড়ির দিকে গাড়ির দিকে বেরোবো এবার আমরা গাড়ি রাখা আছে কোন দিকে গাড়িটা অনেক দূরেই রাখা রাখা রোডের সাইডে আর তো নিজের এই খেলনাটা পেয়ে খুবই খুশি খালি ওটাই খেলে যাচ্ছে দেখি রোডের রোডের সাইডে না মানে অনেকগুলো মানে তিব্বতি বলবো কি এরা না মানে অনেকটা চাইনিজ চাইনিজ টাইপ দেখতে মনে হয় তিব্বতীন তো এরা এখানে হয়তো ইন্ডিয়া গেটে কোনো শো করতে এসেছিলো এরা সবাই না ক্রিসমাস ক্যাপ পরা আর এদের কাছে এদের সাথে একটা স্যান্টাক্লও চলোই যে এই গাছটার পিছন দিকে তো আমি এত ভালোভাবে নিতে পারিনি ফটো তো এরা না খুবই মানে সুন্দর দেখে হাসছিল আমাদের আর দেখতেও কি সুন্দর মিষ্টি এই বাচ্চাটাও খুব কিউট তো দেখে হাসছিল তো আমি এদের সবার একটা ভিডিও নিয়ে নিলাম হয়তো কোনো শোটও করতে এসছে এটাই বলছিল সবাই এখন ওরা রোড রোডের এই সাইডে দাঁড়িয়ে ছিল গাড়ি থেকে নেবে রোড ক্রস করে এখন ওরা যাবে আমরাও নিজের গাড়িতে গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে উঠে আমরা দেখি কোথায় যাই তারপর পড়েছি গাড়ি চলছে আর যেমন বললাম সেরম কাজ মানে জাম ট্রাফিক আমরা লক্ষ্মীনগরে এখন মেট্রো স্টেশনের নিচে তো লক্ষ্মীনগরে আশেপাশে খাওয়া দাওয়ার অনেক জায়গা আছে এখানে রেস্টুরেন্ট আছে তো আমরা ভাবছি এখানে রেস্টুরেন্টে কোনো না গিয়ে একটু মল যাবো এখানে যে ভি থ্রি এস মলটা আছে অনেকেই হয়তো জানো খুব সুন্দর মলটা ওখানে ফুড কোর্ট আছে খাওয়া দাওয়ার জায়গা আছে বাচ্চাদের গেম জোন আছে তো একটু দেখি আমাদের কেনাকাটি তো কিছু করার নেই আমরা জাস্ট খাবো দাবো আর চলে যাব তো কিন্তু জাম এত প্রচন্ড মানে আমার বরের না গাড়ি চালিয়ে একেবারে অসহ্য হয়ে যায় ও অ্যাকচুয়ালি অনেক হাঁপিয়ে ওঠে এত জাম ওর একদম পছন্দ না মানে ওভাবে গাড়ি নিয়ে বেরোলে গাড়ি যেন পুরো রাস্তা যেন খালিই থাকে তাছাড়া আর কিছু না হয় গাড়ি আমরা পার্কিংয়ে লাগিয়ে ভিতর দিকে চলে এসেছি মানে এটা পার্কিংয়ের নিচে থেকে লিফ্ট এখন আমরা উঠে যাব উপরে একদম থার্ড ফ্লোরেই যাব ডাইরেক্ট কারণ ওখানেই ডাইরেক্ট ফুড কোর্ট আছে আমি এখানে প্রচুরবার এসেছি তো আমি জানি আর মানে এখানে আমি বেশিরভাগ আসতাম নিউ ইয়ার বা ক্রিসমাস সেলিব্রেশনের সময় কারণ মলটা না খুব সুন্দর সাজানো হয় ওই সময় তো খুব ভালো লাগে আর আমি আমার অফিস টাইমেও এখান থেকে আসা যাওয়া করতাম তো আমি আসতাম এখানে এই যে আমরা লিফ্টের মধ্যে ঢুকে গেলাম এবার আমরা উপরে চলে এসেছি ফুড কোর্টে চিকু দেখাচ্ছে যে না গেম জোন আছে বাচ্চাদের ওখানে যাবে তা আমি বললাম এখন না আগে কিছু খেয়ে নাও তারপর তারপর আমরা যাব আর তারপরে বাচ্চারা তো গেম জোন দেখলেই খালি বলবে গেম খেলবো কিছুই না ওখানে কতগুলো দোলনা দেখা আর সব দোলনা ঝুলেছে কতগুলো গাড়ি আছে কার কার রেস আছে আর কিছুই নেই ওখানে ভিতরে কিন্তু তাও গেম জোন দেখলেই বাচ্চারা জিদ করে এখন আমি এই যে আমরা ডিসাইড করছি যে কি খাবো কি না খাবো আগে তো এক জায়গায় বসলাম এখানে পছন্দ হল না এখানে আসলে একসাথে সিট ছিল না চারটে চারটে করেছিল তো জিজাজি বলল না চলো অন্য কোথাও যাই তা এখন চলো এখন দেখি অন্য কোথাও গিয়ে বসে এই যে আমরা যাচ্ছি তো সবার আলাদা আলাদা সব ডিমান্ড খাওয়ার ইচ্ছা কারুর ননভেজ কারুর ভেজ এখন দেখা যাক কে কী খায় এই যে আমরা কে দিকে চলে এসছি ফুড কোর্টটা অনেকই বড় আর এত ভিড় ওখানে কালকে সানডে মনে হচ্ছিলো যেন সবাই নিজেদের নিজেদের ঘর থেকে বেরিয়ে চলে এসছে আর আমরা এই যে কেএফসির দিকটাতে এসে বসলাম যে আমরা চিকেনই বেশিরভাগ প্রেফার করি আর জিজাজি বেশি ভালোবাসে তো আমরা এসে এখানে বসেছি সবাই মিলে তাও দেখা যাক এখন কি অর্ডার করি আর এখানে বাচ্চারা তো খুবই হ্যাপি ওরা কেউ বলছে পিৎজা খাবে কেউ বলছে বার্গার খাবে এই দেখো আমার ছেলে কত দুষ্টু দেখো দাদাকে মারছে আর যে সবাই মিলে এখানে বসে গেছে এখন কথাবার্তা বলছে কি আনা হবে না হবে দিদিও বসে আছে এই সাইডে আমার পাশে এদিকে আর এই যে চিকু বলছে পাপা আমাকে গেম জোনে নিয়ে চলো এই যে দিদি দিদি হাই করে দিল একটুখানি আর এখন গেম জোনে যাওয়ার জন্য গেম জোনটা গেম জোনটা জানি না আমি নিতে পেরেছি কি না ভিডিওতে না ওই যে ওইদিকে গেম জোন আমি মানা করে দিলাম এখন যাব না এই যে আমি পুরো ভিউটা দেখাচ্ছি উপর থেকে তোমাদেরকে হ্যাঁ এই যে এই সাইডটা গেম জোন একদম সামনাসামনি থার্ড ফ্লোরেই আর এই যে এই যে আমি আমিও একটুখানি নিজের পোস্ট হোস্ট দিয়ে নিলাম এখানে আর ভাবছিলাম ক্যামেরাটা না পড়ে যায় নিচে কারণ আমি হাতে ধরতে পারি না বেশি ভালোভাবে ক্যামেরাটা উঁচু দিক থেকে আমার খুব ভয় লাগে এখন আমরা এখানে অর্ডার দিয়েছি কে এফ সিতে অর্ডার দিয়ে দেন আমরা চলে এসেছি কে এফসির অর্ডার আছে এখানে বার্গার আছে ফ্রাইজ আছে বাচ্চারা আগেই পিৎজাটা খেয়ে নিয়েছে আর পিজা টিজা সবার খাওয়া হয়ে গেছে আর এখন ওরা এখন এগুলোও খাবে আর সবার জন্য আলাদা আলাদা করে কোল্ড ড্রিঙ্ক আমি এটাই বলছিলাম যে ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে আবার গলা ব্যথা না হয় বাট কইনি বাইরে একদিন বেরোলে একটু চলে আমি খেতে দিই না কোল্ড ড্রিঙ্কটা আমি প্রেফার করি না তো আমরাই জাস্ট এখন খাওয়া দাওয়া শুরু করলাম দেখা যাক তারপর আমরা মাদের জন্যও কিছু নিয়ে যাবো এখান থেকে ওরা যেহেতু ঘরে বসে আছে সবার তারপরে খেয়ে দেয় পেট ভরে গেছে এই লাস্টে রাজকাছুরি অর্ডার করেছে আবার জিজু কিন্তু পেটে একদম জাগা ছিল না আর এই যে দিদির খুব পছন্দ এই যে আমার বর বলছে যে পেটে একদম জাগা নেই পেট পুরো ফুল হয়ে আছে আর আজকের এই ভিডিওটাতে মানে খুবই আমরা মজা করলাম আজকে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে আমাকে জানাবে লাইক শেয়ার করবে আর এখানেই অ্যান্ড করছি আর বাড়িতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না ভিডিওটা এখানেই অ্যান্ড করে দিলাম এখন আর এখন আমরা এই যে এখান থেকে বেরোবো বেরিয়ে মা মা আছে যে মা আমার মা আমার শাশুড়ি মা ওনার শাশুড়ি মা জিজু মা ওদের জন্য কিছু একটা নেব নিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব আর গাড়ির আর কিছু আমি ব্লগ কন্টিনিউ করছি না পেট ভরা ছিল বাট তাও আমরা একটু একটু খেলাম খেয়ে আর তারপরে আমরা তারপর কটা ফটোজ আপলোড করে দিলাম কালকে যে ফটোগুলো তুলেছি আমার মানে বাইরে বেরোলে মেমোরিস খুব ভালো লাগে যে এইগুলো একটা মেমোরি রয়ে যায় তো আমি ফটো তুলি বাকি কেউ তুলুক কি না তুলুক যে আমরা সবাই কতগুলো ফটো ফটো সুন্দর সুন্দর তুলেছি তো ওগুলো আমি লাস্টে এই ভিডিও লাস্টে আপলোড করে দিলাম আর তোমাদের সবার কেমন লাগলো এই ব্লগটা প্লিজ নিশ্চয়ই জানিও আমাকে আর যদি একটু এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমি যতটা সম্ভব চেষ্টা করছি যে মানে খুব ভালো ভালো ভিডিওস দেওয়ার জন্য তো ট্রাই করছি তো দেখো কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে বাই